হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরোট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা তোমাদের মাঝে, দেখতে পাচ্ছো। আর আমরা যারা মুসলিম আছি, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আছি আমরা হচ্ছে কলাবাগান, আর কলাবাগান থেকে যাব মানে ঢাকার কলাবাগানে আছি, আর ঢাকা থেকে যাব হচ্ছে নরসিংদী। আর যে ভাই রিকোয়েস্ট করছিল, ভাইয়ের নাম হচ্ছে আনাফি জাহিন ভাই, উনি বলছিল আমাকে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার কথা গ্রিন লাইনের একটা গাড়ি নিয়ে। আর আজকে আমি গ্রিন লাইনের মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। সেটা আবার ডবল ডেকারের গাড়ি বন্ধুরা, 117 কিলোমিটার দূরে আছি, 1 ঘন্টা 36 মিনিটের মতো সময় লাগবে, 5:51 বাজে, দেরি করবো না, লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, চমৎকার সুন্দর একটা গাড়ি মার্সিডিজ বেঞ্জ, আর এর ভিতরকার ডেকোরেশন অনেক সুন্দর। আর মার্সিডিজ বেঞ্জের গাড়ির কথা কিছু বলার নাই, বস লেভেলের গাড়ি, অনেক দামি গাড়ি। তা আমরা কলাবাগান থেকে চলে যাচ্ছি বন্ধুরা, এখন আমাদের গাড়ি আমরা স্টার্ট দিয়ে ফেলছি, ডাইনে ইন্ডিকেটার দিয়ে ফেললাম, আর বরাবরের মতো নর্মাল প্রো আজকে গাড়ি চালাচ্ছে ওস্তাদ হালকার মধ্যে বরাবর। আর এই গাড়ির হচ্ছে 720 হর্স পাওয়ারের একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এর শব্দ টব্দ শুনতেই তো পাচ্ছ, ভরভর শব্দ, ফাটা ফাটা শব্দ, মনে হচ্ছে সাইলেন্সার ফেটে গেছে এরকম একটা ভাবসাব। হর্ন ফর্ন শুনছো কেমন? হর্নটা একটু অন্যরকম, কিন্তু গাড়ি কিন্তু সেই মাপের বরাবর, যে ওস্তাদ হালকার মধ্যে বরাবর। টার্ন ফান কিন্তু মোটামুটি ভালোই আছে ওস্তাদ, হালকা হালকা, একদমই খারাপ না। ও ভাই ডান দিকে দেখো ভাই, প্রচুর পরিমাণে গাড়ির লাইন, আর তার মধ্যে দিয়ে আমাদের ডবল ডেকার ভাই কি টার্ন ফান দিয়ে ফেলছে গ্রিন লাইনে, দেখতে পাচ্ছ, হেভি টার্ন ফান দেখায় ফেলছে ভাই নর্মাল প্রো। ভাই নর্মাল প্রো কিন্তু ভাই এত জোরে কখনো গাড়ি চালায় না, কিন্তু ভাই নতুন গাড়ি ভাই এক্সিলেটার ধরলে ভাই গাড়ি দৌড় দেয়। আর এর একটা সমস্যা আছে ভাই, সমস্যাটা আমি খুঁজে পাইছি ভাই, সমস্যাটা হচ্ছে আস্তে 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 হালকা 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 সোজাধান বরাবর বরাবর, এর সমস্যাটা হচ্ছে ব্রেক ধরলে ভাই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম ভাই ঠিক করার জন্য, ভাই ঠিক করতে পারলাম না, সেজন্য আমি শুধু চালাই যাচ্ছি, কোনো ব্রেক ট্রেক ধরা যাবে না, ব্রেক ধরলেই ভাই সমস্যা হবে। দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি, কালারটা কিন্তু অনেক জোস। আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছাকাছি চলে আসছি বন্ধুরা, আর বেশিক্ষণ না, আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাবো না, আমরা নিচ দিয়ে যাবো, কারণ আমাদের পকেটে টাকা নাই, সে কারণে কিন্তু আমরা নিচ দিয়ে যাবো, কারণ উপরটা ইউজ করলে আমাদেরকে টাকা দিতে হবে, আর টাকা দিলে ভাই আমাদের কুমিল্লা রোডে ঢুকে যাবে, কোনো দরকার নাই। আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে চলে আসছি, এই দেখো ঢুকে পড়ছি। আর নরসিংদী মাত্র বেশি দূর না, 98 কিলোমিটার দূরে, উড়াধুরা দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। চমৎকার সুন্দর একটা গাড়ি, হর্নটা খুব ভালো লাগছে ভাই, কেমন একটা ফন ফন হর্ন, হর্ন ভন ভন হর্ন, দেখতে পাচ্ছ বস্তাদ হালকা হালকা আসতে আসতে, হালকা হালকা গাড়ি আছে, গাড়ি আছে, ব্রেকে পাওয়া যাবে হালকা, আর অনেকগুলো মোড আছে দেখতে পাচ্ছ। এবার আমি দোতলায় আছি ভাই, দোতলায় বসলে কিচ্ছু দেখা যায় না, এই যে আমাদের ড্রাইভারের মোড দেখতে পাচ্ছ, অনেকগুলো মোডই এখানে আছে। এ ভাই মোডগুলো দেখো ভাই, খারাপ না, মোডগুলো সবই ভালো, ওস্তাদ হালকা হালকা যান বরাবর যান। আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি, বাম সাইডের ম্যাপে শাপলা চত্বর যাত্রাবাড়ি দুইটাই কিন্তু ডিসকভার হয়ে গেছে, ওস্তাদ হালকা 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 যান যান। এ ভাই কি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, সাকুরা পুরো শেষ, চোখের সামনে সাকুরা শেষ ভাই, আমি কিছু করিনি, সামনের গাড়িটা করে দিয়ে পালাইছে, দেখো সাকুরা ভেসকাই গেছে, এক্সেলটা মানে এক্সেল যেটা আছে সাসপেনশন পুরো ভেঙে গেছে। আমরা এখন যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডের এখানে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই দেখো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড, বাম দিকে হচ্ছে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড, ওস্তাদ হালকা হালকা বাবা যান ক্লিয়ার, হালকার মধ্যে আর এখানে আসলে ভাই আজান দেয়, শুনতে পাচ্ছ আজানের শব্দ, ওস্তাদ হালকা। মাত্র 82 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি গ্রিন লাইনের উপরে সিটে ভাই আমরা লোকই পাইনি, কারণ নরসিংদীতে ভাই গ্রিন লাইনে যাওয়ার মতো লোক নাই, কারণ এই টিকিট এতই দাম, যে কারণে হচ্ছে আমরা তেমন নিচে বেশ কয়েকজন লোক পাইছি কিন্তু উপরে তেমন লোক পাইনি। ওস্তাদ হালকা হালকা বাইরে যাবেন। তা বন্ধুরা এখন আমরা বাইরে চলে যাবো, বাইরের রাস্তায়, কারণ গোল চত্বরটা ঘুরলে ডাইনে চলে গেছে হচ্ছে কুমিল্লার রাস্তা, এখন আমরা সিলেটের রাস্তায় চলে যাব, মানে নরসিংদী যেদিকে সেদিকে যাব, আবার এদিক দিয়ে কিন্তু বিবাড়িয়া ভৈরব সব দিকে যাওয়া যায়। তা আমরা এখন চলে যাচ্ছি সেই দিকে, ওস্তাদ হালকা হালকা বরাবর বরাবর যান 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 যান, ঠিক আছে হালকার মধ্যে যান, হালকার মধ্যে যান বরাবর বরাবর যান, হালকা বরাবর যান, হালকার মধ্যে। ও ভাই দেখো হেভি লাগতেছে ভাই, সেই লাগতেছে, গ্রিন লাইন গ্রিন লাইন, বস লেভেলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ। সুন্দর রোদ উঠছে, মানে সকাল সকাল আমরা রওনা দিছি বন্ধুরা নরসিংদীর উদ্দেশ্যে, 67 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু গাড়ির চাপ অনেক বেশি, আর আমার পিছনে কিন্তু অলরেডি হানিফ মামা কিন্তু লেগে আছে, সে আমাকে উড়াধরা দিতে যাচ্ছে, কিন্তু আমি উড়াধরা দিতে দেবো না, আমাদের গাড়ির যতটুকু হর্স পাওয়ার আছে ভাই ততটুকু নিয়ে আমরা উড়াধরা দেবো। ওস্তাদ হালকা হালকা বাড়াবা যায় নাস্তা, হালকার মধ্যে হালকার মধ্যে হালকার পথে যান, হালকার পথে যান বরাবর যান, আস্তে 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 ধীরে যান, হালকা হালকা, বিশাল গাড়ি রে ভাই, ভয় ভয় লাগে ভাই, বেশি উড়াদুড়ে দিলে বা ঝামেলা না হয়ে যায়, আস্তে ধীরে যান, আস্তে ধীরে যান বরাবর বরাবর ভাই, এই লাগতেছে ভাই সকাল সকাল এরকম, এই মুডটা অন করে ভাই হেভি লাগতেছে। ওস্তাদ হালকা হালকা বরাবর যান, হালকার মধ্যে বরাবর বরাবর যান যান যান। আর মাত্র 55 কিলোমিটার দূরে আছি আমরা, গ্রিন লাইনের একটা গাড়ি দেখতে পাচ্ছ, সকাল সকাল রওনা দিছি, সেদিনে যাত্রী একদমই পাইনি, নিচে কয়টা মাত্র যাত্রী আছে, তাও তারা গল্প করতেছে,
ভিতরটা কিন্তু অনেক সুন্দর। ওই দেখো নিচে অনেক যাত্রী আছে, তারা মোটামুটি হেভি গল্প টল্প করতে, সামনে মানে দুজনের মতো যাত্রী বাইছে, তারা উপরে যে বসছে, আসলে নিচে যারা টিকিট কাটছে তারা খুবই ভিআইপি, কারণ ওইগুলো হচ্ছে ভিআইপি টিকিট। আর ওখানে ভাই খুব মানে মনে হচ্ছে একদম ঘরের মতো করে যাচ্ছে, কারণ ওখানে ভাই চারিদিকে ভিতরটা একটু দেখাবো তোমাদের, ওখানে নরসিংদী যেয়ে নেই, তারপর ভিতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অনেক চমৎকার সুন্দর একটা জায়গা, আস্তে যেন 46 কিলোমিটার দূরে আছি, মাত্র 46 গোল চত্বর আছে, আস্তে ব্রেকে পাওয়া যাবে, আমরা সোজা চলে যাবো। হালকা 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 যেন হালকা যেন, ঠিক আছে ওস্তাদ, দেখে শুনে দেখে শুনে, হালকা যেন হালকা হালকা হালকা, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে যান যান যান, ঠিক আছে বরাবর, আস্তে আস্তে যান, আস্তে আস্তে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, 41 কিলোমিটার দূরে আছি। তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে নরসিংদী, আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইনের ডবল ডেকার মার্সিডিজ বেনজ। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও ভাই। সকাল সকাল রাস্তায় খুব মজা পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছ রাস্তাঘাট ফাঁকা, শুধু ডান দিকেই গাড়ি আছে, টানেন রাস্তা টানেন টানেন টানেন, যান বরাবর বরাবর, যান যান যান। ওই দেখো আমাদের গ্রিন লাইনের একটা গাড়ি, সে আমাদের অনেক আগেই রওনা দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তার কাছাকাছি চলে আসছি, তার স্পিডটা আমাদের থেকে অনেক বেশি হচ্ছে। হালকা বাম দিকে বিআরটিসি আছে, হালকা যেন হালকা যেন, ক্লিয়ার, এই যে এর পিছনে থাকেন, আস্তে 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 আস্তে, হালকা হালকা হালকা, ক্লিয়ার, দেখ ও দেখে আমাদের টান দিছে ভাই, ও লজ্জা পেয়ে গেছে ভাই, গ্রিন লেগে গ্রিন লাইনে ডবল ডেকে এত তাড়াতাড়ি আসলে কীভাবে, ব্যবস্থা হালকা হালকা হালকা, ক্লিয়ার ক্লিয়ার, যান যান যান, হালকা যান, আস্তে হালকা হালকা, বরাবর বরাবর যান, গ্রিন লাইন ভার্সেস গ্রিন লাইন, দেখতে পাচ্ছ বরাবর যান, ক্লিয়ার ক্লিয়ার, যান যান যান, টানেন 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 টানেন, ক্লিয়ার ক্লিয়ার, যান যান যান, গ্রিন লাইন ভার্সেস গ্রিন লাইনের মধ্যে পাল্লাপাল্লি চলতেছে, ওভারটেক দিয়ে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা গ্রিন লাইনের হাইডেকটাকে, হাইডেক ওটা বরাবর বরাবর, যান যান, আর 20 কিলোমিটার দূরে আছে আমরা নরসিংদী শহর থেকে, চলে আইছি চলে আইছি চলে আইছি চলে আইছি, আস্তে আস্তে আস্তে, হালকা হালকা, এখানে একটা গোল চত্বর আছে, আস্তে 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 আস্তে, হালকা, দেখতে পাচ্ছ নরসিংদী ঢোকার মুখে একটা চমৎকার জায়গা, এখানে একটা গোল চত্বর আছে, গোল চত্বরটা আমাদের ঘুরতে হবে, ওস্তাদ হালকা হালকা হালকা, নর্মাল পুরো ভাই প্রো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আস্তে, দেখো রাস্তায় কোন জায়গায় নামাই দিল, ও ভাই আস্তে আস্তে, হালকা 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 হালকা, এ ভাই এখন তো লেগে যাচ্ছিল চুয়াডাঙ্গার সাথে সিটি লাইন, আস্তে আস্তে আস্তে, হালকা, এই লাভ এক্সপ্রেস থাম বরাবর, কি গাড়ি লাভ এক্সপ্রেস বরাবর যেন। তা বন্ধুরা তোমরা যদি জানো যে লাভ এক্সপ্রেস গাড়িটা কোন জায়গায় যায়, এটা কিন্তু আমি জানি না কোন দিকে যায়, কিন্তু অনেকবারই দেখছি যে লাভ এক্সপ্রেস নামে গাড়ি আছে। আস্তে আস্তে আমরা একদম কাছে চলে আসছি, মাত্র 11 কিলোমিটার দূরে আছি, 10 মিনিটের মতো সময় লাগবে, সিটি লাইন সামনে দেখতে পাচ্ছ, সে কিন্তু উড়া দৌড়া দিছে, হালকা হালকা, আস্তে যান যান, ক্লিয়ার ক্লিয়ার, আবারও একটা গোল চত্বর ভাই, এত গোল চত্বর দেখতে আর ভালো লাগে না, শুধু গোল চত্বর আর গোল, ও ভাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইগল মামার সাথে মনে হয় লাভ এক্সপ্রেসের, দেখতে পাচ্ছ লাভ এক্সপ্রেস মানে এই দিককার বস, যাই হোক এখানে দিগন্ত অ্যাক্সিডেন্ট করছে, ইগল মামা অ্যাক্সিডেন্ট করছে, এখন আমরা মোটামুটি খাদে মানে খাদে না বাম সাইডে নামাই দিলাম, বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এখানে, এর জ্যাম আর সারাদিনও ছাড়বে না, কিন্তু আমি ভাই মোটামুটি ভালো, আমি মনে হয় নেমে বেরোয় গেছি, আমিও দাঁড়ায় থাকলাম না কারণ টাইম ওয়েস্ট করবো, কেন ওস্তাদ হালকা হালকা বরাবর বরাবর, যান যান যান, ঠিক আছে, এই জন্য বিশাল জ্যাম পড়ে গেছে ডান দিকে, দেখতে পাচ্ছ আর ওই যে ডান দিকে আরেকটা গ্রিল লাইন, বাম সাইডের ম্যাপে নরসিংদী ডিসকভার হয়ে গেছে, আমরা চলে আসছি নরসিংদী নরসিংদী নরসিংদী। তা আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও। দেখতে পাচ্ছ মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি নিয়ে কিন্তু আমরা নরসিংদী চলে আসছি, আর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই যে নরসিংদী বাস স্ট্যান্ড সামনে দেখতে পাচ্ছ, এখন নামাই দিতে হবে এখানে যাত্রীদেরকে, অল্প মাত্র কয়টা যাত্রী পাইছি, এই বাস স্ট্যান্ড কই, ও ভাই আস্তে আস্তে, ওই যে সামনে বাস স্ট্যান্ড, ডাইনি ইন্ডিকেটার রাখেন ডাইনি ইন্ডিকেটার রাখেন, আস্তে গাড়ি বরাবর যান, ঢাকা এক্সপ্রেস বরাবর যান, আমরা এখন ডাইনে ঢুকে যাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই আস্তে 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 আস্তে, দেখো ওকে আমি আপার ডিপার দিচ্ছি, তারপরে ও আমাকে সাইড দিচ্ছে না, দেখো কি খারাপ দিগন্ত, ওটাও হাইডেক, আস্তে এখন এই বিশাল লাইনের মধ্যে আমি ঢুকবো কিভাবে, ঢুকতে তো হবেই আমাকে, চাপাই চুপাই ঢুকতে হবেই, আস্তে আস্তে আস্তে, ট্রাক্টরের সাইড দেন ট্রাক্টরের দেন, আটকান আটকান, ঠিক আছে ঠিক আছে, এই তো এই তো এই তো এই তো, ঠিক আছে ট্রাক্টরে তো আটকাইছি, এত হর্ন দিস না ভাই, ঢুকে যাচ্ছি ভাই, তারপর যত ইচ্ছা তত যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসছি আমরা নরসিংদীর বাস টার্মিনালে, আর এখানে আমাদের যাত্রা আজকে শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ বিশাল একটা গাড়ি নিয়ে কিন্তু চলে আসছি মার্সিডিজ বেঞ্জ, সকাল সকালেই চলে আসছি, বেশিক্ষণ সময় লাগেনি কারণ এত কম মানে মানে ঢাকা থেকে নরসিংদী একদমই কাছে, আস্তে আস্তে আস্তে, হালকা হালকা, সোজা করেন চাকা, হালকা নেন হালকা নেন হালকা নেন, আস্তে 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 আস্তে, ওঠেন না আস্তে, তোমরা সবাই ভালো থেকো।